হলিডেতে বাংলাদেশে গিয়ে সিলেট শহরে দিনে দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে পড়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ব্রিটেনে ফিরেছেন বাকির হোসেন নামে একজন প্রবাসী বাংলাদেশি। ছিনতাইকারীদের দায়ের কূপে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত বাকির হোসেনের হাতে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে রোববার বার্মিংহামে তার নিজ বাসভবনে অবস্থান করছেন। বার্মিংহামের এজবাস্টনে দীর্ঘদিন ধরে বসবাস করা বাকির হোসেন জানান, গত 17 আগস্ট দেশে পৌঁছে পরদিন 18 আগস্ট নিজস্ব গাড়ি নিয়ে আত্মীয়দের সাথে করে তিনি সিলেটের তালতলা ইসলামিক ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করেন। সম্ভবত সেখান থেকেই ছিনতাইকারীরা তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে প্রকাশ্য দিবালুকেই রাস্তায় যানজটের মধ্যে অস্ত্রসহ ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে। একটা মোটরসাইকেল আইসে আইয়া ফয়লা একটা আমরা গাড়ির বাড়ি মারছে, আমি বুঝছি মনে হয় মাইল লেগেছে। ড্রাইভার কইছে যে তুমি তাড়াতাড়ি করো, মাইল লেগেছে মনে হয় বাদে হয় একটা পয়তা সেটা পয় নাই, সেটা তো একটা বয়স পয় নাই, তা ইয়ং পয় না পারে আইয়া মারামারি খরচন তারা মারিয়া আমরা আইয়া হয়েছে যেন যে তার সপ্তাহে আমি সব তো দোয়া দিলাইছি যে ছোটো ভাইয়ের বউ যে আসছিল লোকে তাই খুব ডরাই গেছে, ডরাই যাওয়ার পরে তাইও রাস্তার পেয়ে পড়ে গেছে, আমার তারা আর তো তিনটা সেদ মারছে। বাকির হোসেন অনেকটা আশ্চর্য হয়ে বললেন, দিনে দুপুরে এই ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। যে সময় মনে করি যেন দিন 3টার সময় শিবগঞ্জ পয়েন্টের আগে এই জায়গা তখন চলাফেরা করছি, 4-5টা বাচ্চা পয়েন্টে আমার মারামারি করে, আমার ভাই বউয়ে আমার ভাইয়ে জান খালি হেল্প হেল্প হইয়া হলরে চলাচলি করে মানুষে বইয়া দেখে ভিডিও করে মানুষে, কিন্তু এই একটা মানুষ হেল্প করেন না। সবর সামনে উবাইয়া মানুষে মারে মানুষে উবাইয়া সবে থামসা দেখে আরও মানুষে করে যে সেদাইলার সেদাইলার ওই লোক একটা মানুষ আইয়া সামনে আগুয়ান না বা আমরা হেল্প করেন না। ঘটনার পর পুলিশের কোনো সাহায্য পেয়েছেন কিনা জানতে চাইলে বাকির হোসেন বলেন, পুলিশে চাইছে যেন আমি যদি তাহলে কোনো কেস করতাম বা ইয়ে করতাম, আমি তো করছি না, কারণ আমি যারা ইয়ে করছে তারা আমি চিনতাম না, তারা এটা করে খার রূপে আমি কেস করতাম। তার এই ঘটনায় বার্মিংহামে রেখে যাওয়া স্ত্রী সন্তানরা আতঙ্কিত হয়ে পড়ে। তবুও হাতে 23টি সেলাই নিয়ে অনেকটা আহত অবস্থায় ব্রিটেনে ফিরে এসেও বাকির হোসেন নিজেকে ভাগ্যবান মনে করছেন। আমার হুরুতাই আমার ওয়াইফ তারা তো খুব আপনার এটা লইয়া যে আমি এটা তো কিলা কইতাম আপনার, আমি তো ভাই হাতি বুঝাইতাম পারতাম না আমার ফ্যামিলি সব কতটুকু আমার লই বাড়িতে আসলা আল্লাহ আনছেন আমার, কিন্তু তারপরে আমি যেন আজকে আমি খুব বেশি আমি নিজেরে আমি বুঝলাম মনে করলাম যেন না আমি আসলে আমি এখন লাকি পার্সন আমি আইছি আমার বাচ্চা ইন্টার গেছে। বাকির হোসেনের বাবা শাহ মকবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে কিছু না বলতে পারলেও তার চাচা শাহ তালেবুর হোসেন বলেন, আমরা তো জন্ম মাটি দেশ, আমরা বড় হইয়া ইলাম, আমরা রে মোলা কোনো ঘটনা পাইছিল না, এখন দেখা যায় দেশের যে এই পরিস্থিতি আপনারা যারাও যাই বা টাকা পয়সা কেউ ব্যাংক থেকে তুলুন খুব কেয়ারফুল সতর্ক বাণীতে তুলবা। একই মেসেজ বাকির হোসেনের কথায়ও, আমরা প্রবাসী সকল ভাই ইন্টারলাই হইতাম দিলে দেশও গেলে পয়সা পয়সা তুলতে আপনার আর যে হতে মানে কেয়ারফুলি করবা কি আর আমার লহান জানো আইলা আর খেয়ে ইলা বিপদে পড়িন না। বাকির হোসেনের এই দুর্ভাগ্যজনক ঘটনাকে নিতান্তই দুর্ঘটনা না ভেবে দেশে যাওয়া প্রবাসীদের জন্য একটা বড় মেসেজ বলে মনে করছেন অনেকেই। দেশে গেলে বিশেষ করে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করতে সবাই যেন আরো একটু সতর্ক হন, তাহলে এরকম দুর্ভাগ্যের শিকার থেকে রক্ষা পাবার সম্ভাবনা থাকবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।